শুরু হবে থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এদিকে আছে জোসেফ, ড্যানিয়েল, গোলকিপার আছে শঙ্কর দা, আরও দুজন বাঙালি আছে। এদিকে ফুল বাঙালি সেট টিম, বেলেঘাটা পল্লী মঙ্গল সমিতি থেকে থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শুরু হয়ে গেল থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ইষ্টপুর ফুটবল লাভার্স, হ্যাঁ, বল কিন্তু রেডি। শঙ্কর দার কাছে বল, ড্যানিয়েল, ড্যানিয়েলের পায়ে বল, ও নাইস স্কিল, নাইস গোল, what a goal, score kintu 1-0, হ্যান্ডবল, ঠিক নিচ্ছে জোসেফ, শঙ্করদার শট কিন্তু অনেকটা উঁচু দিয়ে বেরিয়ে গেল, বাইরে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, কপি ডান দিকটা কভার কর না, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ড্যানিয়েল গোল, নাইস গোল বাই ড্যানিয়েল, ড্যানিয়েল গোল করে কিন্তু সমতায় ফেরালো, ও চুষে ফাউল, ড্যানিয়েল থেকে কোথায় না, আগে পড়ছে
গোলের শট একটু উপর দিয়ে চলে গেল গোলের। প্রথমার্ধের অতিরিক্ত সময় 1 মিনিট, স্কোর কিন্তু 1-1। ড্যানিয়েল রেফারি কিন্তু হ্যান্ডবল দিয়েছে বক্সের বাইরে। প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, স্কোর 1-1। ড্যানিয়েল এর গোলে কিন্তু সমতায় ফিরিয়েছে। প্রথমার্ধে কিন্তু স্কোর 1-1, আপাতত খেলা ড্র আছে, দেখা যাক দ্বিতীয় অর্ধে গোল আসে কিনা। ড্যানিয়েল কিন্তু দারুণ গোল দিয়ে সমতায় ফিরিয়েছে টিমকে। চলছে বেলেঘাটা থেকে থার্ড কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। শঙ্কর দার থেকে জোসেফ, ড্যানিয়েল, বল কিন্তু জমা করে দিল এবং গোল গোল দিল জোসেফ। স্কোর কিন্তু 2-1। জোসেফরা 2-1 গোলে আপাতত এগিয়ে আছে। এখন কিন্তু খেলা এগেইন শট জোসেফের বাইরে। ড্যানিয়েলের ক্লিয়ার, স্কিল ছিল ভালো ড্যানিয়েল। ও
নাইস পাস, গোল হবে কি? ড্যানিয়েল, ড্যানিয়েল গোল, স্কোর 3-1। ড্যানিয়েলের সাথে কিন্তু এখানে রেষারেষি, রেফারি কিন্তু হলুদ কার্ড দেখালো। ফাউল, আবারও ইয়েলো কার্ড, গোলকিপারকে ইয়েলো কার্ড দেখানো হলো। ডিরেক্ট কিন্তু লাথি মারলো, খুব বাজে, খুব বাজে ভাবে মারলো, রেড কার্ড। বাজে ট্যাকেল, রেড কার্ড দেখে গেল। খেলা কিন্তু চারজন তিনজন, শঙ্কর দরপায় বল, স্কোর কিন্তু 4-1। Thank you.
খেলা কিন্তু শেষ, 4-1 গোলে জিতে গেল শঙ্কর দাদা। ড্যানিয়েল কিন্তু হ্যাট্রিক করলো। জোসেফ কিছু একটা বলতে চাইছে। ম্যান অফ দ্য ম্যাচ জোসেফ।